ডলার করে সে কাজ করে, $100 করেও যদি সে কাজ করে থাকে, সে যদি 672টা কাজ সে কমপ্লিট করে, তাহলে সে দেখেন $67,000 অলরেডি আর্ন করে ফেলেছে। এটাকে 80 দ্বারা গুণ দেন, তাহলে দেখা যাবে যে 53,76,000 সে টাকা এখান থেকে ইনকাম করেছে। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার আজকে টিউটোরিয়ালটিতে। আমি আজকে আলোচনা করব একজন রেসপন্সিভ ওয়েব ডিজাইনারের মান্থলি স্যালারি বা আপনার তার ইনকাম কতটুকু হতে পারে সেই বিষয় নিয়ে। আপনি যদি একজন ভালো মানের রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইনার হয়ে থাকেন, তাহলে দেখা যাবে যে আপনার মান্থলি স্যালারি আমি যদি আনুমানিক ধরি তাহলে আপনার মিনিমাম $1,000। দ্যাটস মিন আপনার 80,000 টাকার উপরে আপনার মাসিক বেতন হতে পারে। আপনি সেটা অনলাইনে যদি আপনি নিজে ফ্রিলান্সিং করতে চান, তাহলে দেখা যাবে এর থেকে বেশি আপনি আর্নিং করতে পারবেন। আমার জানা মতো অনেক ডেভেলপার আছে, ফ্রন্ট এন্ড ডেভেলপার আছে বা রেসপন্সিভ ওয়েব ডিজাইনার আছে, যারা মান্থলি $3,000-4,000 আর্নিং করে। তো এখন যদি আপনি বলেন যে আসলে এটা কীভাবে পসিবল, তো আপনাকে অবশ্যই স্কিল্ড হতে হবে, কারণ আপনি শুধু রেসপন্সিভ ওয়েব ডিজাইনিং জানেন কিন্তু দেখা যাবে যে আপনি কোনো ভালো প্রজেক্ট আপনি করতে পারবেন না। দেখা যাবে একটা ক্লায়েন্ট একটা ভালো প্রজেক্ট দিলে সেই প্রজেক্ট আপনি ঠিকঠাক করে হ্যান্ডেল করতে পারবেন না। সো একজন HTML ডেভেলপার আপনার বা HTML যে টেমপ্লেট করা হয় সেই টেমপ্লেটে যদি স্ট্রাকচার থেকে শুরু করে তার কোডিং স্টাইল এই সম্পর্কে যদি আপনার ভালো ধারণা না থাকে, তাহলে কিন্তু আপনি অনলাইনে হোক বা জব প্ল্যাটফর্মে কোথাও কোনো কাজে কাজ করতে পারবেন বা কাজে আসবেন না। তো এই জন্য আপনাকে অবশ্যই খুব ভালো মানের রেসপন্সিভ ওয়েব ডিজাইনিং শিখতে হবে। সেক্ষেত্রে আপনাকে HTML, CSS, আপনার CSS3 বা HTML5, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ এই কয়েকটি বিষয় যদি খুব ভালো করে আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে কিন্তু আপনি সব জায়গাতে আপনার আধিপত্য বিস্তার করতে পারবেন, সেটি হোক জব প্ল্যাটফর্মে অথবা অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। তো আমি আজকে কিছু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়েই আলোচনা করব, কারণ কি সেখানে কেমন আর্নিং করতেছে সবাই সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এটি upwork.com সম্পর্কে অনেকেই জানেন, অনেকে যারা আর্নিং করতে চাচ্ছেন বা অনেকে অলরেডি করতেছেন তারা তো এই বিষয়ে অবশ্যই অবগত। তারপরও যারা জানেন না তাদের জন্য আমাদের এই টিউটোরিয়ালটি, এবং আপনারা এই টিউটোরিয়ালটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে দেখা যাবে যে আপনারা আসলে রেসপন্সিভ ওয়েব ডিজাইনের ভ্যালু সম্পর্কে ধারণা পেয়ে যাবেন আশা করি আপনারা সেই বিষয় নিয়ে আপনার এই বিষয় নিয়ে লার্ন করতে আগ্রহীও হবেন, কারণ আমি সেই ভ্যালুটাই আপনাদেরকে আজকে উপস্থাপন করতে যাচ্ছি। তো আমি প্রথমে আপওয়ার থেকে শুরু করি, কারণ upwork.com একটি প্রফেশনাল ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, এটি অনেক বড় একটি মার্কেট প্লেস। এখানে মানে বিলিয়নের উপরেও আপনার ক্লায়েন্ট আছে, এত ক্লায়েন্ট আছে এখানে যে আপনি কাজ করে পারবেন না, কিন্তু আপনাকে অবশ্যই সেখানে স্কিল্ড হতে হবে। আপনি যদি স্কিল্ড না হন তাহলে কিন্তু আপনার কখনোই এই প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন না। এই প্ল্যাটফর্ম কেন, অন্য অন্য প্ল্যাটফর্মে আপনি কাজ করতে পারবেন না, কারণ হচ্ছে আপনাকে স্কিল্ড না হলে আপনি দেখলো কাজ পারলেন, আপনি সেই কাজটি ক্লায়েন্টকে দিতে পারলেন না, তখন আপনি যে প্রোফাইলটি করবেন বা আপনার প্রোফাইলটি যে গ্রোথটা বাড়াতে চাচ্ছেন দেখা যাবে আপনার প্রোফাইলের উপর ব্যাড ইফেক্ট পড়বে। কারণ কি আপনি যেরকম ওই প্রজেক্টটা যদি ক্যান্সেল হয় কোনো কারণবশত, আপনি কিন্তু ডাউন লেভেলে চলে যাবেন, আপনাকে তো উপর উঠতে হবে। এই জন্য আপনি কাজ শিখুন, প্রথমে কাজ শেখার পরে এইসব প্ল্যাটফর্মে আগে কাজ করতে আসবেন, তার আগে কিন্তু কাজ করতে আসবেন। আমি আপনাদেরকে আপনার এখানে কাজ করতে নিষেধ করতেছি না, কিন্তু আপনাকে অবশ্যই স্কিল্ড হয়ে আসতে হবে। আপনি স্কিল্ড হয়ে আসলেই কিন্তু এখানে কাজ করতে পারবেন। তো এখান থেকে আমি জাস্ট শুধুমাত্র কয়েকজন ডিজাইনারের কাজ আপনাদের কাজ তারা কীভাবে কাজ করতে সেই বিষয় নিয়ে আমি একটু আপনাদের দেখাবো। তো আমি ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভে যাবো। ক্রিয়েটিভে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে দেখেন হিউজ পরিমাণে ক্যাটাগরি আছে, কয়েকটি ক্যাটাগরি আছে, আরও কয়েকটা ক্যাটাগরি স্কিল ক্যাটাগরি আছে। তার মধ্যে আমি এখন ওয়েব ডিজাইনার্সের মধ্যে যাব। তো দেখেন এখানে যারা কাজ করতেছেন তাদের আপনার ডিজাইনিংয়ের প্রোফাইলটা অলরেডি এখানে আছে, ওয়েব ডিজাইনার। আপনার দেখেন এখানে সুন্দর করে এদের আওয়ারলি আপনার রেটটাও দেওয়া আছে, যে পার আওয়ার $25, $80 করে কাজ করতেছে, $50 করে কাজ করতেছে। আপনি ভাবতেছেন এত ডলার করে পার আওয়ার কাজ করতে যেটাকে আসলে কাজ পাই, তাহলে কাজ পাবে না কেন? এই দেখেন কাজ পাই কি না, অলরেডি 22টা জব কমপ্লিট করেছে। তো দেখেন আপনার এইরকমে যদি $80 করে যদি সে মনে করেন যে এক হাজার আওয়ার সে কমপ্লিট করতে পারে, ভাবতে পারেন তার ভ্যালুটা কোথায়? আমি এখন তাহলে একটু ক্যালকুলেশন করে দেখাই। দেখা গেলো সে এক হাজার আওয়ার সে কমপ্লিট করেছে $80 দিয়ে, তাহলে কত? $80 করে হলে সে অলরেডি $80,000 মনে করেন, আমি তো আনুমানিক ধরছি কিন্তু আসলে ম্যাক্সিমাম এর থেকে বেশি আর্নিং হয়, কারণ এটা একজন প্রফেশনাল মানের ডিজাইনার।
দেখেন এখানে আরও অনেক ডিজাইনার আছে যারা সাধারণত সবই ডিজাইনার, এগুলো সব ওয়েব ডিজাইনার, এ কিন্তু অন্য কোনো কিছু না, সবই ওয়েব ডিজাইন। দেন $50 মেয়েরাও কাজ করতেছেন, হিউজ পরিমাণ মেয়েরাও এখানে কাজ করতেছে, ছেলেরা তো কাজ করে আছে। দেখেন মেয়েদের আপনার আওয়ালি রেটও কিন্তু অনেক বেশি ছেলেদের তুলনায়। আপনারা ভাবতেছেন যারা মেয়েরা আছেন তারা কি কাজ করতে পারবেন? অবশ্যই মেয়েরাও কাজ করতে পারবেন, এবং মান্থলি দেখা যাবে যে হিউজ পরিমাণ আর্নিং, $5,000-$10,000 ইনকাম করা কোনো ব্যাপার না যদি আপনি ঠিকঠাক করে স্কিল ডেভেলপমেন্ট করেন। এজন্য আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, আবারও বলতেছি স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। যদি এই স্কিলটা ডেভেলপমেন্ট আপনারা না করতে পারেন তাহলে কিন্তু কোনো আসে কাজে আসে যাবে না। তো কোথা থেকে স্কিল ডেভেলপমেন্ট করবেন, কীভাবে করবেন সে বিষয়ে নিয়েও আমরা আলোচনা করবো, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা জাস্ট দেখেন যে এখানে সবাই কীভাবে আর্নিং করতেছে, এখানে কিন্তু আওয়ারলি রেট, এখানে ফিক্সড জবও আছে। তা আমি প্রথমের এই 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 পাবলিকের প্রোফাইলটা আমি ওপেন করি। ওপেন করার পর দেখবেন যে এখানে তারা হিউজ পরিমাণে কাজ অলরেডি ডান করে ফেলেছে, এবং দেখা যাবে সে কত আওয়ার, ও অলরেডি সে দেখেন 782 আওয়ার সে কিন্তু কমপ্লিট করেছে, এবং তার আওয়ারলি রেট কত আমি দেখেছিলাম, আওয়ারলি রেট আছে $50। তা আমি যদি এই পাবলিকের প্রোফাইলটা ওপেন করি, ভ্যালিরাকে আমি কেটে দিই, হ্যাঁ ওকে, আমি জাস্ট ওকে ওকে এইটার প্রোফাইলটা ওপেন করি, তাহলে আমার এইটার কত ছিল যে আপনার $80 করে পার আওয়ার, সে কত আওয়ার কমপ্লিট করেছে? দেখেন আমি $1,000 বলেছি কিন্তু এখানে সে $850 অলরেডি কমপ্লিট করেছে, এবং তার ফিক্সড জবও আছে, ফিক্সড জব প্রায় 21টার উপর সে ডান করেছে। তো হিউজ পরিমাণে কাজ সে এখান থেকে করতেছে, তার আওয়ার রেট কিন্তু হিউজ। তো এইটা হচ্ছে আপওয়ার্কের একটা আপনার ওভারভিউ আপনাদেরকে দিলাম। তো আপনারা হতাশ হবেন না, কারণ আপনারা যদি ভালো মানের রেসপন্সিভ ওয়েব ডিজাইন শেখেন তাহলে কিন্তু ভালো কিছু করতে পারবেন। ওকে, আপার চলে গেল, এবার ফ্রিল্যান্সার যায়, সরি ফাইবার যায়, ফাইবার মার্কেট প্লেস, একটা ফিক্সড লেভেল একটা মার্কেট প্লেস। এখানে কিন্তু আপনি একদম আপনার এখানে সার্ভিস, আপনি আপনার সার্ভিসটা এখানে পাবলিশ করে কিন্তু একদম একটা ভালো মানের মার্কেট প্লেস হলো আপনার fiverr.com। এখানে কিন্তু হিউজ পরিমাণে লোক অলরেডি কাজ করে চলেছে। তো আমি তাদের কিছু প্রভাব আপনাদের দেখাও। আমি যদি প্রোগ্রামিং টেকে যাই, প্রোগ্রামিং টেকের এখান থেকে যদি আমি যাই ওয়েব প্রোগ্রামিংয়ে, ওয়েব প্রোগ্রামিংয়ে যাওয়ার পরে এখান থেকে দেখবো যে আমি যদি মনে করেন যে ওয়েব অ্যাপ্লিকেশন ডিজাইনের বা অনেক কিছু ল্যান্ডিং পেজ, এখানে দেখেন আমি একজন নর্মাল একজন লেভেল টু সেলারের একটা প্রোফাইল ওপেন করবো। আমি টপ রেটেড কোনো সেলারের প্রোফাইল আমি ওপেন করতেছি না, তবে আমি কিছু ফাইবার চুজও আপনার কয়েকজন আসছে ভালো মানের ডেভেলপার, তাদেরও প্রোফাইল আমি ওপেন করবো। দেন ওয়ানকে আমি জাস্ট একজন ডিজাইনার কী করতে, আই উইল ডিজাইন রেসপন্সিভ HTML ল্যান্ডিং পেজ অর সেল পেজ। তো এখানে দেখতে পাচ্ছেন সে অলরেডি 237টা সে অর্ডার কমপ্লিট করেছে। তো তার স্ট্যান্ডার্ড বেসিক প্রাইসটা হচ্ছে $35, এবং 5টা সেকশন সে আপনার করে দিবে। তো আমরা যদি এরকমের একটি সার্ভিস প্রোভাইড করি ফাইবারের মাধ্যমে, তখন দেখা যাবে যে সে হিউজ পরিমাণে আর্নিং সে এইখান থেকে আমরা করতে পারবো বা আপনি করতে পারবেন। আপনাকে অবশ্যই এই যে আমি যে প্রোফাইলগুলো, আমি যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো দেখাবো, সেই মার্কেট প্লেসেই আপনি কাজ করতে পারবেন। আমরা সে বিষয়ে আমরা চিন্তা করতেছি, একটা ভালো কিছু আপনাদেরকে উপহার দিব। তো যাই হোক, এইটা আপনার আগে দেখে নেন যে আপনারা যারা রেসপন্সিভ ওয়েব ডিজাইনার হতে চাচ্ছেন তাদেরকে আসলে কোনো ভ্যালু, তারা কি বা তাদেরকে কোনো ভ্যালু আছে কি না, বা তারা মান্থলি ভালো ইনকাম করতে পারবে কিনা। আমি জাস্ট স্ট্যান্ডার্ড প্যাকেজটা দেয়, দেখেন $50, সে একজন রেসপন্সিভ ওয়েব ডিজাইনার, সে $50 করে প্রতিটা 8টা সেকশন, মনে করেন একটা হোম পেজে 8টা সেকশন আছে, সে হোম পেজে 8টা সেকশন সে ডিজাইন করে দেবে বা ডেভেলপমেন্ট করে দিবে। তাহলে আমি জাস্ট একজন সিম্পল একজনের একটা অর্ডার দেখালাম, যদি আমি এখন দুশো সাঁইত্রিশটা সে কাজ অলরেডি করেছে, এবং 237 দিয়ে যদি আমি গুণ করি 50 করে, তাহলে দেখা যাবে সে এই ধরনের এত টাকা অলরেডি আর্ন করে ফেলেছে। এটা গুণ হচ্ছে 80, সে দেখেন প্রায় 9,44,000 টাকা সে অলরেডি এখান থেকে ইনকাম করে ফেলেছে মনে করেন। কিন্তু এখানে কিন্তু সে এই টাকাটাই আর্নিং করেনি, এর থেকে বেশি করেছে। এবার কথা হোক যে কীভাবে আর্নিং করেছে। তো আমি এই মার্কেট প্লেসে কাজ করি এবং আপওয়ার্কের কাজ করি, এই দুটি মার্কেট প্লেসে এবং অন্যান্য আরও কয়েকটি মার্কেট প্লেসে কাজ করি, সেই বিষয়ে আমি আলোচনা করব। তো আমি জানি যে এখান থেকে সাধারণত ফিক্সড ক্লায়েন্ট পাওয়া যায়, এবং একটা ক্লায়েন্ট যদি আপনার কাজে স্যাটিসফাইড হয়ে যায় তাহলে সেই থেকে কিন্তু আপনাকে ছাড়বে না, কারণ আপনি যদি কম রেটে যদি তাকে প্রথমত কাজ দিতে পারেন, সে আস্তে 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 ডে বাই ডে কাজ করায় নিবে আপনার কাছ থেকে, এবং আপনাকে আস্তে 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 আপনার যে প্যাকেজ প্রাইসটা সেটা আস্তে আস্তে সে বাড়িয়ে দেবে। এবং দেখা যায় যে আমি ইউজ পরিমাণে এখান থেকে টিপস পেয়েছি, এবং ওই টিপসগুলো দেখা যাবে মিনিমাম $10 নিচেই কোনো টিপস হয় না, তারা $20, $25, $50 টিপস এখান থেকে এরা তারা ক্লায়েন্টগুলো প্রোভাইড করে।
তো এখন কথা হচ্ছে, যদি একজন থেকে দুজন আপনি ফিক্সড ক্লায়েন্ট পেয়ে যান, তাহলে আর আপনার পিছনের দিকে তাকিয়ে থাকতে হবে না, আপনি কিন্তু এখান থেকে উঠে যাবেন। এবং আমি জানি এখান থেকে অনেক ক্রিয়েটিভ টিম ম্যানেজার বা টিম এখান থেকে তৈরি হয়ে গিয়েছে এবং তারা হিউজ পরিমাণের এমপ্লয়ি হায়ার করে সেখান থেকে কাজ করে চলেছে এবং দেখা যাচ্ছে যে সেখান থেকে তাদের প্রোফাইলটাও তাদের কোম্পানিটাও সে তার বিল্ড আপ করে ফেলেছে জাস্ট শুধুমাত্র রেসপন্সিভ ওয়েব ডিজাইনিং করে, এবং তারপর আস্তে 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 তারা অন্যান্য স্কেলে মাইগ্রেট হয়ে গিয়েছে। তাই দেখেন, এখানে আমি আরেকটা প্রোফাইলের ইয়া দেখালাম, 668টা সে অলরেডি কাজ করে ফেলেছে এবং তার দেখা যাচ্ছে যে কিউএ আছে, মানে চারটি কাজ হাতে আছে। তো দেখেন, চারটি কাজ যদি তার মনে করে $90 করে হয়, চান্ডং 36, সে $350 উপরে সে আর্নিং করে মান্থলি। তো আমি জাস্ট সিম্পলি বললাম, কিন্তু আসলে এইটা আসে কারণ এটা কাজের উপর ডিপেন্ড করে যে তার কোন টাইপের কাজ হবে, তার উপর সাধারণত ফাইবারের যে যারা ইউজার আছেন, যারা কাজ করেন, তারা ক্লায়েন্টের কাছ থেকে সেই পরিমাণ চার্জ করে থাকেন। দেখা যাবে আপনার একটা কমপ্লিকেটেড একটা কাজ থাকে, তখন দেখা যাবে যে $200-$250 করেও কিন্তু চার্জ করে ফেলে একটা পেজের জন্য। আমি একটা সেকশনের একটা কাজ করেছি, সেটা $350, একটা সেকশনের কাজ করেছি সেটা হচ্ছে $350, যেটা করতে আমার সর্বোচ্চ একদিন লেগেছে রেসপন্সিভ সহকারে। একটা সেকশন একদিন মানে আমার 2-3 ঘন্টাও লেগে গেছে। তো আপনার সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। তো দেখেন, তাহলে একটা সেকশন, মাত্র একটা হিরোইয়ের সেকশনও করেছি সেটা $350 উপরে। সো ভাবতে পারেন, যেটা করতে আমার 2-3 ঘন্টা সময় লেগেছে, এর বেশি আমার লাগেনি। তো এরকম অনেক কাজ আছে যে কোথা থেকে পাবেন সেটা তো অলরেডি দেখিয়ে দিয়েছি, আরও অনেক মার্কেট প্লেস আছে সেখান থেকেও কাজ পাবেন। তো আমি এটাকে যদি এখন একটু ক্যালকুলেশন করি, যে আমি মনে করেন যে $100 করে সে কাজ করে, $100 করেও যদি সে কাজ করে থাকে, সে যদি $672 কাজ সে কমপ্লিট করে, তাহলে সে দেখেন $67,000 অলরেডি আর্ন করে ফেলেছে। এটাকে 80 দ্বারা গুণ দেন, তাহলে দেখা যাবে যে 53,76,000 সে টাকা এখান থেকে ইনকাম করেছে। তাহলে মনে করেন সে 5 বছরে এটা 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 আর্ন করেছে, তো সমস্যা কী? আমরা 100,000 টাকা আর্নিং করতে আমাদের ঘাম ছড়া যায়। আমাদের 20,000 টাকা যদি স্যালারি হয় আমাদের কাজের একটা কোম্পানিতে, তাহলে আমাকে দেখা যাবে সর্বোচ্চ গেলে 120,000 টাকা সে এখান থেকে আর্নিং করে, সে তো 10 বছর এখান থেকে 53,00,000 টাকা ইনকাম করতে পারে। তো সমস্যা কী? সে একজন নর্মালি একজন রেসপন্সিভ ওয়েব ডিজাইনার, ভাবতে পারেন, সে বুট স্ট্রাপ দিয়ে কাজ করে, আর বুট স্ট্রাপ কিন্তু 15 বছর আগে আসেনি। সো আমি মনে করবো 10 বছরে সে এত টাকা আর্নিং করেছে। তো এর একটা দেখা যাচ্ছে ভালো মানের একটা কোম্পানি আছে, সেখান থেকে সে আর্নিং করে চলেছে। তো ফাইবার নিয়ে আমি আলোচনা করবো না, একজন রেসপন্সিভ ওয়েব ডিজাইনার কী করতে পারে সেটা অলরেডি আপনারা বুঝে ফেলেছেন। আমি এগুলো ক্লোজ করে দিই, ঠিক আছে, এগুলো সব ক্লোজ করে দিই। এখন কথা হচ্ছে, আমি চলে আসবো পিপল পার আওয়ারে। ঠিক একই রকম ফাইবার মার্কেট প্লেসের মতো এটি আর একটা মার্কেট প্লেস, এ বিষয়ে আমি আলোচনা করবো না, এ বিষয়ে আপনারা অলরেডি বুঝে ফেলেছেন যে কীভাবে এখান থেকে আর্নিং করবে। তো পিপল আওয়ারটা কমপ্লিট মানে কেটে দিই। এইখানে আরেকটি মার্কেট প্লেস, এটি হচ্ছে যে আপনার freelancer.com। এইখানে কিন্তু আপনার ওই একই রকম আপওয়ার্কের মতন আপনারা জব পাবেন এখান থেকে। তো ল্যাঙ্গুয়েজের পরে যেতে পারেন আপনারা, এখান থেকে ওয়েবসাইট জব যেতে চান তাহলে এখান থেকে আপনি HTML5 জব যদি চান, যদি আপনি HTML ডেভেলপার, তখন দেখা যাবে যে আপনার এখানে হিউজ পরিমাণে জব কিন্তু এখানে আছে। তো আপনি যদি প্রতিনিয়ত এখানে বিট করেন, এখান থেকে বিট করেন, ফ্রিলান্সারে বিট করেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো মানের আর্নিং করতে পারবেন। আমি জানি এখান থেকে আওয়ালি রেট যদি আপনার $30 হয়, তাহলে কিন্তু আপনি ভালো মানের আর্নিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা $658 একটা কাজ আছে, বিল্ডে কোচিং অ্যাপ, সে একটা কোচিং অ্যাপ করতে যাচ্ছে, দেখা গেল রিয়্যাক্ট করতে চাচ্ছে অথবা ভিউতে করতে চাচ্ছে। আপনি প্রথমে আপনার এস্টেবল সিএসএস জাভাস্ক্রিপ্ট আর বুটস্ট্র্যাপ জানেন, দেন আপনি রিয়্যাক্ট ইজিলিভাবে জেনে যাবেন, কারণ রিয়্যাক্ট জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। সো কোনো সমস্যা নেই, আপনি এগুলো ইজিলিভাবে জানতে পারবেন। তো এটা হচ্ছে freelancer.com আপওয়ার্কের মতন, এখানে সে সেমভাবে কাজ করা যায়। ওকে, তো তারপরে এবারে চলে যাই হচ্ছে আমরা অন্য লেভেলের কাজে। আপনি যদি ভালো মানের রেসপন্সিভ ওয়েব ডিজাইনার হন, তাহলে কিন্তু themeforest.net এর মতন একটি ওয়েবসাইটে আপনারা কাজ করতে পারবেন। আমি অলরেডি এখানে কাজ করতে চলেছি। তো দেখেন, আমি দেখাই আমার প্রোফাইলে অলরেডি কিছু ডলার, $19 মতন আর্নিং হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে প্রায় $19 মতন অলরেডি আর্ন করেছি। তো আর $1 হলে আমি এখান থেকে উইনটা করতে পারবো, ভাবতে পারেন এটা কি আসলে সত্যি নাকি আমি অলরেডি আর্নিং করতেছি। এই হিসেবে মানে আর্নিং এখান থেকে আমার ক্লায়েন্ট আছে, ফিক্সড ক্লায়েন্ট, আমি ফিক্সড ক্লায়েন্ট দিয়েও কাজ করি, ঠিক আছে। আমার পোর্টফোলিও যদি দেখি, তাহলে বি পোর্টফোলিওতে কিছু কাজ আছে, তো এই কাজগুলো আমি এখান থেকে সেল করি, আপনারা ইনশাল্লাহ এখান থেকে সেল করতে পারবেন। তো এখন themeforest.net এর একটা এক্সাম্পল আমরা দেবো। এখন যদি আপনি এস টিমেল ক্যাটাগরিতে যান, তাহলে HTML ক্যাটাগরিতে যাওয়ার পরে আপনি মনে করেন যে ব্রাউজ, আপনি এখন ব্রাউজ টু সেল দেম এখানে যান। আমি তাহলে HTML এর কিছু টেম্পলেট এখানে সেলিং দেখাবো। বি থিম ওয়ার্ডের একটা টপ লেভেল একটা থিম, যেটার ওয়ার্ডপ্রেস ভার্সন আছে এবং HTML ভার্সন আছে এবং আদার্স ভার্সন আছে।
তো বিথিমে দেখেন এটা এটা হচ্ছে সেলিং প্রাইস হচ্ছে $9 করে, সে $15 করে সেল করতে হচ্ছে, $14 প্লাস সে এখান থেকে সেল করছে। এটা কিন্তু আপনার HTML ভার্সন, HTML রেসপন্সিভ মাল্টিপারপাস টেমপ্লেট। তো ভাবতে পারেন যে একটি HTML রেসপন্সিভ মাল্টিপারপাস টেমপ্লেট সে $14 এর উপরে সেল করেছে, যদি $9 হয় সে যেখানে $4 করে পাবে। তা আমি এখন ক্যালকুলেটার করি, আমার ক্যালকুলেশন করি ক্যালকুলেটার দিয়ে। তা আমি 4 গুণ হচ্ছে 14,000, এটা হচ্ছে আপনার বার সেল হয়েছে, গুণ করেন $56,000 সে এখান থেকে আর্ন করেছে এই একটি HTML টেম একটি HTML টেমপ্লেট থেকে, এবং গুণ দেন হচ্ছে গুণ দেন 80, তাহলে এত ডলার এত টাকা $44,80,000 মানে টাকা বাঙালি টাকার মতন সে আর্ন করে ফেলেছে এখান থেকে। এবং এইটা দেখেন সে কিন্তু একদিনে এই টেমপ্লেটটা করেনি, সে প্রথমে এই টেমপ্লেটটা সাবমিট করেছে এখানে এই থিম ফরেস্টে, তারপরে সেখান থেকে কি করেছে সে আস্তে 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 ডে বাই ডে এখানে আরও আরও টেমপ্লেট সে বিল্ড করেছে, আপডেট করেছে। দেখেন 600+ তার পে বিল্ড ওয়েবসাইট আছে HTML, এটা শুধু HTML, সে ওয়ার্ডপ্রেস না বা অন্য কোনো প্ল্যাটফর্ম না। তো আর কি বলবো বলেন, আপনাদেরকে রিয়েল এক্সাম্পল দেখাচ্ছি যে আসলে কীভাবে আর্নিং করা পসিবল। তো থিম ফরেস্ট নিয়ে আর ঘাটবো না, কারণ এখানে কী করতে হবে আমরা সেটিও একটি টিউটোরিয়াল একটি কোর্সের মাধ্যমে আমরা দেখিয়েছি। তো আমি সেই কোর্সটি একটু দেখাই। দেখেন আমাদের webmakerbddotnet এর আন্ডারে একটি কোর্স আমরা চালু করেছি, যে কোর্সটি হচ্ছে কোর্সে যাবেন, যাওয়ার পর হচ্ছে রেসপন্সিভ এই যে লার্ন রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন লাইক ক্লাস, এটা এটা দেখেন এইখানে আমরা এই যে ওয়ান পেজ মাল্টিপারপাস পেজ এইখানে যান, এইখানে দেখেন আমি এই সম্পূর্ণটা লাইক ক্লাস নিয়েছি। লাইভ ক্লাস নিয়ে এখানে দেখেন থিম ফরেস্ট নিয়ে আলোচনা করেছি, থিম ফরেস্টে কীভাবে কাজ করতে হয়, থিম ফরেস্টে সাবমিট করতে হয়, টেমপ্লেট মনস্টারে কীভাবে কাজ করতে হয় টেমপ্লেট, তারপরে দেখেন তারপরে এখানেও একই আর একটা প্রজেক্ট দেখেছি মাল্টিপারপাস প্রজেক্ট, যে প্রজেক্টটিতেও আপনার আমরা থিম ফরেস্ট নিয়ে আলোচনা করেছি, টেমপ্লেট মনস্টারটা নিয়ে আলোচনা করেছি এবং সেইভাবে প্যাকেজ করে সেখানে সাবমিট করেছি। তো আমরা লাইভ ক্লাস নিব, এই জন্য আপনাদের সুবিধা এখানেই যে আপনারা লাইভ ক্লাস করবেন এবং লাইভ ক্লাস করে সেখান থেকে কিন্তু আমরা ভালো কিছু করতে পারবেন। এবং দেখেন এখানে আমরা একটা একটা সেকশন রেখেছি সবগুলো মার্কেট প্লেস নিয়ে আমরা এখানে আলোচনা করেছি, দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে। এখানে কিন্তু ফাইবার আছে, আপওয়ক আছে, পিপল পাওয়ার আছে, তারপর আছে থিম প্ল্যানেট আছে, র্যাপ বডি স্টাফ, তারপর আছে যে মোজো মার্কেট প্লেস, টেমপ্লেট মনস্টার, থিম ফরেস্ট এই ধরনের। আর ক্লায়েন্ট কোন জায়গা থেকে পাবেন সেই বিষয় নিয়ে ও আলোচনা করেছি, আমি ক্লায়েন্টের এইখানে কোথা থেকে পাবেন সে বিষয় নিয়ে একটু আলোচনা করব। আপনারা থাকেন আমাদের সাথে, টিউটোরিয়ালটি দেখুন, আশা করি আপনারা বুঝে যাবেন। তো এই ক্লাস আপনার কোর্সটির প্রাইস $1800 আছে, কিন্তু আমরা এটা কমিয়ে $1200 নিয়ে এসেছি। আশা করি আপনারা $1200 আপনাদের বেশি কিছু মনে হবে না, কারণ এটা তো আপনাদের এক জায়গায় বসলেই খরচ হয়ে যাবে। ঠিক আছে, বন্ধু সার্কেল নিয়ে যদি এই করেন আড্ডা মারেন তাহলে কিন্তু আপনার এই $1200 কোনো ব্যাপার না, যে কোনো মুহূর্তে চলে যাবে। তো যাই হোক, আমরা এখন থিম ফরেস্ট ক্লোজ করে দিই। এখন টেমপ্লেট মনস্টার, টেমপ্লেট মনস্টার একই রকমের টেমপ্লেট মনস্টার থিম ফরেস্টের মতন একটি মার্কেট প্লেস, যেখানে দেখেন কীভাবে সবাই আর্নিং করতেছে। দেখেন এখানে HTML একটা এটা ওয়ার্ডপ্রেস, এইটা আছে HTML। আমি এখন এইটা একটু যাই, দেখেন আমি HTML এই টেমপ্লেটটি যাই মাল্টিপারপোস ইন্টারস HTML বুটস্ট্র্যাপ ওয়েবসাইট টেমপ্লেট। তো এটির সেলিংটা কত হয়েছে সেটি নিয়ে আমরা একটু দেখি। দেখেন এটি অলরেডি সেল হয়েছে একক, দশক, শতক, হাজার, হুজুর, লক্ষ, এতবার সে সেল হয়েছে, কত মানে 156,409, 156,409 বার তার সেল হয়েছে। এবং দেখা যাবে যে এটা $59 তার যদি এই প্রজেক্টের প্রাইস হয়ে থাকে, তাহলে সে যদি কোনো অন্য কোনো ক্লায়েন্টের বা অন্য কোনো ফ্রিল্যান্সার হয়ে থাকে তাহলে তো এর অর্ধেক পাবে বেনিফিট, অর্ধেকের বেশি 70% পাবে, তাহলে সে এখানে দেখা যাবে $40 মতন সে পাবে। আর যদি মনে করেন যে না এটা যদি এই মার্কেট প্লেসের নিজস্ব হয় তাহলে তো সম্পূর্ণটা তাদের, মনে করেন আমি এখান থেকে অন্য কোনো ইউজারের এটা। তো দেখেন এখানে সেল হয়েছে, সেই সেলটা দেখাচ্ছে 4200 এত, আর এখানে কি আচ্ছা সে হচ্ছে এই এই লোক, এটা অন্য একটা কোম্পানি, সে এই লোক করেছে 2010 সালে সে এই কোম্পানিতে জয়েন করেছে, সে এতবার এত এত এতবার তার প্রোডাক্ট সেল হয়েছে, আর এই প্রোডাক্টটা সেল হয়েছে 4200, তাহলে সে মনে করেন $70 করে সরি কত $59 হলে সে $40 করে সে পাচ্ছে। মনে করেন আমি $40 দিয়ে 40 গুণ হচ্ছে 4202, তাহলে মনে করেন যে $168,080 তার আর্ন হয়েছে এখান থেকে, গুণ হচ্ছে 80, তাহলে সে এত টাকা অলরেডি, আবার একটু ক্যান্সেল করি মনে হয় কোনো ভুল হলো, 4202 গুণ হচ্ছে মনে করেন এটা $40 না আমি $35 ধরি, তাহলে মনে করেন হ্যাঁ 147,070 গুণ হচ্ছে 80। ওকে, তাহলে কত আসতেছে প্রায় এত 11,00,000
মানে আমি এত টাকা কিন্তু সে অলরেডি আর্ন করে ফেলেছে, আমি এখন এটা গুনে শেষ করতে পারবো না। আপনারা বুঝতে পারছেন যে একটা টেমপ্লেট মনস্টার ডট কম এর ওই এইচটিএমএল টেমপ্লেট সে কত কত টাকা অলরেডি এখান থেকে আর্ন করে ফেলেছে, আর সে তো এতবার সেল করেছে এই এই কোম্পানি। এই কোম্পানি 2010 থেকে এই টেমপ্লেট মনস্টারে কাজ করে চলেছে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন সে কী কী পরিমাণে আর্নিং অলরেডি এখান থেকে করতেছে, ইউজ পরিমাণে আর্নিং সে এখান থেকে করতেছে। আমরা কিন্তু এই দুটি মার্কেট প্লেসে বেশি ফোকাস করবো, টেমপ্লেট মনস্টার আছে থিম পড়ো ডট নেট, এই দুটি মার্কেট প্লেসে বেশি কাজ করবো। তার টেমপ্লেট মনস্টারটা এখন ক্লোজ করে দিলাম। আচ্ছা, র্যাপ বুটস্ট্র্যাপও সেম লাইক দ্যাট, টেমপ্লেটটা নমন স্টার্ট বা থিম প্রোস্টার মতন। তো এখানে দেখেন এইভাবে আর্নিং করতেছে, সো এখানে আপনি আপনার টেমপ্লেটটি সেল করতে পারেন। তো দেখেন আমরা একটি অ্যাডমিন টেমপ্লেটের ব্যাপারে এখন আলোচনা করতে যাচ্ছি। ওকে, তো আপনার যদি একটি অ্যাডমিন প্যানেল সম্পর্কে এখন দেখি, তাহলে আমি এই টেমপ্লেটটি এখন ওপেন করি। সেটা $35 করে সে সেল করতেছে, এখানে 9856 বার সে সেল করে ফেলেছে। তো এটা একটু যাই, সে এটা অন্য একটি প্রোফাইলের সিন থিমের এইটা, সে সিন থিম এই কোম্পানি এত তার এতগুলো টেমপ্লেট সে এখানে দিয়ে রেখেছে, সে হিউজ পরিমাণে আর্নিং এখান থেকে করে চলেছে। তো একটা টেমপ্লেটে সে কী রকম আর্নিং করেছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো এখন যেটি হচ্ছে, তখন আমরা একটু ক্যালকুলেশন করি যে 9000 আমাদের ক্যালকুলেটারে যাই, 9859 গুণ হচ্ছে $35 হলে সে $15 পাইছে মনে করেন। সো $147,885 অলরেডি আর্নিং করেছে, এটাকে আমরা ক্যালকুলেশন করব 80 দিয়ে, তাহলে দেখা যাবে যে সে এত টাকা এই র্যাপ বুটস্ট্র্যাপের ডট কমের একটি অ্যাডমিন টেমপ্লেট থেকে সে আর্নিং করেছে। এবং গেট বুটস্ট্র্যাপ কিন্তু দেখা যাবে যে এখান থেকে হিউজ পরিমাণের গট বুটস্ট্র্যাপ সে হিউজ পরিমাণে এখান থেকে আর্নিং করতেছে। তো গট বুটস্ট্র্যাপ এই যে দেখেন একটা টেমপ্লেট সে দিয়েছে এখানে, এবং সেটিকে সে আপডেট বা মডিফিকেশন করে চলেছে, এবং সে এতবার আর্নিং করেছে এবং দেখেন এত ডলার করে সে সেল করে। আমি এখন দেখেন 32,841 গুণ হচ্ছে মনে করেন পনেরো, তাহলে সে এত ডলার আর্নিং করেছে এবং গুণ হচ্ছে 80 এত টাকা সে অলরেডি আর্নিং করেছে এখান থেকে। তো আর কি বলেন, তাহলে র্যাপ বুটস্ট্র্যাপ সম্পর্কে আলোচনা করা আর করবো না, এটাও ক্লোজ করে দিচ্ছি, কারণ এইবারে চলে আসি আমরা ক্লায়েন্ট পাবো কোথা থেকে। যদি আমরা এখন ক্লায়েন্ট বেস কাজ পাই, তাহলে তো আমরা বলে দিচ্ছি যে ক্লায়েন্ট বেস কাজ পাইলে কাজ পেতে চাই, তাহলে আমরা কিন্তু আপওয়ার, ফ্রিল্যান্সার, ফাইবার, তারপর পিপল পাওয়ার এইসবের, তারপরে থিম প্রজেক্ট, তারপর টেম্পলেট, সব জায়গায় আপনি কিন্তু ক্লায়েন্ট পাবেন না এমন কোনো মার্কেট প্লেস আপনার নাই, কারণ ফিক্সড প্ল্যান আপনি পেয়ে যাবেনই। তারপরও আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি মনে করেন যে ক্লায়েন্ট পেতে চান তখন drivel.com এখানে আপনি আপনার প্রোফাইল বিল্ড আপ করতে পারেন, বিল্ড আপ করে এবং ওয়েব ডিজাইন যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে আপনি আপনার কাজগুলো সাবমিট করতে পারেন আপনার প্রোফাইলে। সো ক্লায়েন্ট এখান থেকে দেখে দিয়ে যদি আপনার মনে করে যে আপনার কাজগুলো তার পছন্দ হয়, তাহলে আপনার সাথে কমিউনিকেশন করবে, দেন হচ্ছে আপনাকে আপনার সাথে কমিউনিকেশন করে আপনার কাজ আপনাকে কাজ দিবে। এবং এই ধরনের ক্লায়েন্ট সাধারণত ফিক্সড ক্লায়েন্ট হয়ে থাকে এবং অনেক ভালো মানের ক্লায়েন্ট এখান থেকে হয়ে থাকে। এখন কথা হচ্ছে আপনি এইখান থেকে কীভাবে কাজ পাবেন, সেটা না সে আগে কাজ পাওয়ার কথা পরে, আগে আপনি এখান থেকে প্রোফাইলটা বিল্ড আপ করেন, এখানে আপনার কাজের পোর্টফোলিও আপনি বিল্ড আপ করেন, দেন হচ্ছে অটোমেটিকলি আপনার ক্লায়েন্ট চলে আসবে। দেখেন এখানে একটা টিম আছে যে এখানে আছে ওডামা টিমটি কী করতেছে এটি দেখে আসি, এখানে হিউজ পরিমাণে কাজ তার এখানে আছে দিয়ে আছে। দেখেন আরও লোড মোড দেখেন আরও কত কাজ, সে কত দিন ধরে কাজ করতেছে তা ঠিক নেই, দেখেন তার কত কাজ, আমি এখনও ওপেন হয়নি, দেখেন এই পর্যন্ত আমি এখন প্রথম থেকে দেখি, দেখেন তার কাজগুলো ওপেন হচ্ছে, সে কত সুন্দর করে কাজ করে চলেছে এখানে। তো তার কাজগুলো সেইখানে শো করতেছে। এখানে এই প্রোফাইলের দুইটি, একটি হচ্ছে ফ্রি প্রোফাইল করা যায়, আর একটি হচ্ছে আপনার টিম প্রোফাইল করা যায়। আপনি ফ্রি প্রিমিয়াম প্রোফাইল করা যায়, প্রিমিয়াম প্রোফাইল করলে আপনি মাল্টিশট দিতে পারবেন এবং মাল্টিশট দিয়ে সেখানে আপনি মাল্টিশট করতে পারেন এবং হায়ার বাটনটি আপনি রেখে দিতে পারেন। তো দেখা যাবে যে এইখান থেকে ক্লায়েন্ট আপনার ডিরেক্টলি হায়ার করতে পারে। তো আমি একটু তার একটু এইখানে আমি এই ক্লায়েন্টের একটা প্রোফাইলের একটা কাজ ওপেন করি। তো দেখেন তিনটি শর্ট দিয়েছে সে এবং তার কাজগুলো সে এখানে শেয়ার করেছে, দেখতে পাচ্ছেন কাজগুলো সুন্দর করেছে, এই টাইপের কাজ অলরেডি করে চলেছে। তো এইখানে দেখেন তার এখানে একটা ফুল যে কাজটি করেছে সেই কাজের একটি স্ক্রিনশট এসে এখানে দিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সে এখানে কাজ করেছে এবং সে কাজের একটা স্ক্রিনশট সে এখানে দিয়েছে। এবং দেখেন এইভাবে করে সে যদি হিউজ কাজ এখানে দিয়ে রেখেছে, তার পোর্টফোলিওটি বিল্ড আপ হয়েছে, বিল্ড আপ হয়ে গিয়েছে, এখন সাধারণত এখান থেকে হিউজ পরিমাণে কাজ সে পাচ্ছে। এবং আরেকটি মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করবো, সেটা লিঙ্কডিন, এখানে আপনি কিন্তু জব পেতে পারেন, এখানে কিন্তু হিউজ পরিমাণে জব আছে, যেখানে যদি আপনি ভালো মনে রেসপন্সিভ ওয়েব ডিজাইনার হয়ে থাকেন তাহলে কিন্তু বিভিন্ন টাইপের জব সার্ভিস এখান থেকে অন্যান্য কোম্পানি দিয়ে থাকে, সেখান থেকে আপনি জব পেয়ে যেতে পারেন।
ঠিক আছে। তো দেখেন এখানে কত 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 জব আছে, যে কপগুলো সাধারণত ফেকও হয় আবার রিয়েল হয়, আপনাকে জাস্ট ক্লায়েন্টগুলো ঠিকঠাক করে বেছে নিতে হবে। এই হচ্ছে আপনার হিস্টোরি, আপনি একজন রেসপন্সিভ ওয়েব ডিজাইনার হলে কী করতে পারবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করলাম আজকে। আশা করি আপনারা কখনোই রেসপন্সিভ ওয়েব ডিজাইনিং শিখতে পিছপা হবেন না, এবং আপনারা যদি মনে করেন যে আপনাদের কোর্স নিয়ে কোনো ঝামেলা, তাহলে কী করবেন আপনারা ওয়েব মেকার বিডিআর এই কোর্সটি করতে পারেন। এই কোর্সটি ভ্যালু অনেক কম, 1200 টাকা মাত্র, এবং দেখেন আমরা হিউজ পরিমাণ লাইভ ক্লাস কিন্তু আমরা নিব এখান থেকে। তো ভাবতে পারবেন না যে কতগুলো লেকচার এখানে আমরা অলরেডি আপনাদেরকে দিব। তো আমরা স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব, আবার আপনাদেরকে লাইভ ক্লাসও করাবো, ঠিক আছে। সেজন্য আপনাদের যেটি করতে হবে, আপনাদের আমাদের ফেসবুক গ্রুপ আছে প্রাইভেট, সেই প্রাইভেট গ্রুপে আপনারা জয়েন হয়ে নেবেন। আপনারা যখন আপনাদের এই অর্ডারটি কমপ্লিট করার পরে সেই আইডি দিয়ে, অর্ডার আইডি দিয়ে আপনারা এই ফেসবুক পেজে আপনারা জয়েন করবেন। অবশ্যই আপনাদের প্রাইভেট গ্রুপে অ্যাড হওয়ার আগে আপনাদেরকে আপনারা এই যে আমাদের প্রোডাক্টটি আছে সেই প্রোডাক্টটি পারচেস করে নিতে হবে,